হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কানিজা আকসার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি টরি ব্যাটারি ডকের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। টরি ব্যাটারি ডকে আমরা গিয়েছিলাম ডলফিন সাইট সিইং উপভোগ করার জন্য। যাওয়ার পথে যে সমুদ্রটা, সেটাই হলো টরি ব্যাটারি ডক। আর এই যে রাস্তার দুই পাশ দিয়ে পাহাড় দেখতে পাচ্ছেন, এই দুই পাশে পাহাড় আর মাঝখানে এরকম ট্রেনের লাইন। এই ট্রেনের লাইন করা হয়েছে পাহাড় কেটে, পাহাড়ের মাঝখান দিয়ে এরকম ট্রেনের লাইন গিয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা গাড়ি চলাচল করার জন্য। তো ওইখানে আমরা কিছুক্ষণ থাকার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন টরি ব্যাটারি ডকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে টরি ব্যাটারি ডক 10 মাইল দূরত্ব। আর ওই যে দেখুন, সমুদ্রের বুকে ছোট ছোট স্পিড বোট, বড় বড় শিপ, ওই যে দূরে অনেক বড় শিপ দেখা যাচ্ছে। আর এটা হয়েছে স্কটল্যান্ডের পতাকা। আমি আবারও বলে নিচ্ছি কেন গিয়েছিলাম টরি ব্যাটারি ডকে। টরি ব্যাটারি ডকে গিয়েছিলাম ডলফিন সাইট সিইং দেখতে। ওইখানে সরাসরি কিভাবে ডলফিনের সুইমিং দেখা যায় সেটাই আমরা দেখতে গিয়েছিলাম। এটার যে কি অপরূপ সৌন্দর্য, সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর এইগুলাই হচ্ছে টরি ব্যাটারি ডকের নদীর ওপারের সিনারিগুলা। এই যে একটা শিপ, আর এই যে সমুদ্রের পাড়ে অসংখ্য মৃত শৈবাল। যখন এরকম ছোট ছোট শিপ যায়, তখন সমুদ্রের যে একটা ঢেউ আসে, সেই ঢেউর সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে শুনুন একটু সমুদ্রের সাউন্ডটা। এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, থেকে এখান থেকে এই রাস্তায় পায়ে হেঁটে যেখানে ডলফিনের সুইম দেখা যায় সেখানে আমরা চলে গিয়েছিলাম। এই যে সেই জায়গা, এখানে অসংখ্য পর্যটক, ইংলিশ পর্যটক, ইউরোপিয়ান পর্যটক, স্কটিশ পর্যটক, অনেক দেশের পর্যটক এখানে এই ধরনের উন্নত মানের বাইনোকুলার দিয়ে সমুদ্রের বুকে খুঁজে বেড়ায় ডলফিনকে। যদিও এটা অনেক কষ্টকর, ডলফিন সবসময় সুইম করে না, সমুদ্রের বুকে বেশি ওঠে না, কখনো কখনো বেশি ওঠে, কখনো কখনো বেশি ওঠে না। এই যে ডলফিন, আর এই যে কুটপিনগুলো, এগুলো 2 পাউন্ড করে ইচ। আর এটা কিন্তু সম্পূর্ণই আপনি ফ্রি দেখতে পারবেন, এটার জন্য কোনো পে আপনাকে করতে হবে না। জাস্ট আপনি দেখে যাওয়ার সময় কিছু চ্যারিটি করতে পারেন। আর যে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা স্কটল্যান্ডের সব জায়গায় দেখা যায়। এটা আমি স্কটল্যান্ডের 4টি শহরে ঘুরেছি, সব জায়গায় আমি এই স্ট্যাচুটা দেখেছি। এটা স্কটল্যান্ডেরই একটা আর্ট কম্পিটিশনের স্ট্যাচু। এই যে আমার ছেলে, সে টেলিস্কোপ দিয়ে খুঁজছে ডলফিন কোথায় আছে। এক পর্যায়ে ডলফিন সে খুঁজে পেয়েছে। আমাদের আগে যারা এসেছিল তারা বলতেছিল যে অনেকক্ষণ খোঁজার পরে, তারা হাফ অ্যান আওয়ার পর, আধা ঘন্টা পর তারা
তিনটি ডলফিন দেখেছে। এ যে মহিলা, উনি হচ্ছেন এখানকার অর্গানাইজেশনে আছেন, উনি আমার ছেলেকে বলছে এই যে দেখো একটা ডলফিন দেখা যাচ্ছে, তুমি দেখো। নিজের চোখে দেখার যে সৌন্দর্যটা, সেটা তো আর আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে। আমরা কিন্তু অনেক দেখেছি নিজের চোখে ডলফিন কিভাবে সুইমিং করতেছিল, বাট ওইটা আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি। রিসেপশনিস্ট বলল তোমরা ওই সাইডে যাও, ওই সাইডে জেলে তোমরা দেখতে পারবা। পাহাড়ের উপর থেকে এখন আমরা দেখতেছি। রিসেপশনিস্ট বলল এখন তো ডলফিনগুলো আসতেছে না, ওদেরকে খাবারের জন্য আমরা দুইটি স্পিড বোট পাঠিয়েছি। তারা স্পিড বোটে করে, ওই যে দেখুন তাদের স্পিড বোট, স্পিড বোটে করে যখন তারা খাবার দিয়েছিল তখন ডলফিন স্পিড বোটের কাছে এসে সুইমিং করতেছিল। তারপরও আপনাদেরকে আমার ছেলে অনেক কষ্ট করে সে তার ক্যামেরার মধ্যে বাইনোকুলার দিয়ে দেখানোর জন্য চেষ্টা করেছে, একটু পরে সেটি আসবে, আপনারা সেটি দেখলে বুঝতে পারবেন এটা যে কত সুন্দর। এই যে সে দেখাচ্ছে, অনেক কষ্ট হয়েছে এটা খুঁজে বের করতে, বাইনোকুলার ক্যামেরা সব একাকার করে সে দেখানোর জন্য চেষ্টা করে। এই যে তাদের স্পিড বোট, একটু খেয়াল করলে দেখতে পারবেন। এটা কিন্তু ডলফিন, এই যে এইরকম অনেক ডলফিনের সৌন্দর্য আমরা দেখেছি, আমাদের কাছে খুব ভালো লেগেছে, সেটা আমরা নিজের চোখে দেখেছি, ক্যামেরায় বন্দি করা যায়নি। তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো কিছু দেখে শিখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এরকম ছোট ছোট ভিডিও আমার হলিডের আছে আমার কাছে, যদি আপনারা চান আমি আপনাদের সামনে আস্তে আস্তে প্রেজেন্ট করব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।